শরীয়তে কিন্তু স্ত্রীকে তালাক দেওয়া যায় না। প্রথমে হচ্ছে মায়ের সাথে মিলন করা, দুইটা ঠিক রাখা। আপনি কিভাবে ভক্ত হইতে গেলে, গুরুর আশ্রয় থাকতে গেলে, আমার তো তার গুরুর হুকুম হচ্ছে ফরজে আইন। গুরুর হুকুম তো আমার অবশ্যই মানতে হবে। গুরু যাই নাও যদি বলে যে আমার ভক্তকে আমি একটু পরীক্ষা করতে চাই, আমার ভক্ত ঠিক আছে কিনা, না বাঁকা পথে আছে, গুরু যদি পরীক্ষা করতে চায় তাহলে ভক্ত হয়তো আমার পরীক্ষা দিতে বাধ্য। তার চরণেই দিলে ভক্তি, তবেই তো মিলবে আপনার মুক্তি। তাই নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। তাই চেনার জন্য, জানার জন্য একজন নাইবে রাসূল, একজন মুর্শিদের কাছে, একজন আল্লাহর ওলির কাছে আপনাকে যাইতে হবে। বাজান, শিক্ষা কত প্রকার? শিক্ষা হচ্ছে দুই প্রকার। কেমন? একটা হচ্ছে জাহের, একটা হচ্ছে বাতেন। এখন আপনি জাহের শিক্ষা কোনটাকে জানবেন আর বাতেন শিক্ষা কোনটাকে চিনবেন? জাহের শিক্ষাটা হচ্ছে আপনার বয়স যখন 6 থেকে 7 বছর হলো, আপনার বাবা মা তিনি বুঝলো যে আমার শিশুর শিক্ষার প্রয়োজন আছে, সে শিক্ষায় শিক্ষিত হবে। বাবা চাইলো, মা চাইলো, আপনাকে দিল মাদ্রাসায়। বাবা চাইলো, মা চাইলো, দিল আপনাকে স্কুলে। আপনি স্কুলে পড়লেন, প্রাইমারি পড়লেন, হাই স্কুল পড়লেন, আপনি কলেজে গেলেন, আপনি ভার্সিটিতে গেলেন, আপনি শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি হইলেন একজন প্রফেসর, আপনি হবেন ডাক্তার, আপনি হবেন একজন ইঞ্জিনিয়ার, আপনি হইতে পারবেন একজন পাইলট। কিন্তু বাজান, আপনি কিন্তু আল্লাহর ওলি হইতে পারবেন না। তাহলে স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে মাওলানা হওয়া যায়, ইমাম সাহেব হওয়া যায়, পাইলট হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু সেই শিক্ষা অর্জন করে কখনো আল্লাহওয়ালা হওয়া যায় না। ওলি হইতে গেলে ওই যে আপনাকে বাতুন শিক্ষা অর্জন করতে হবে, যেই বাতুন শিক্ষা একজন গুরুর দরবারে না যাওয়া পর্যন্ত সেই শিক্ষা কখনো লাভ করা যায় না। ওই শিক্ষা, এটা কি জাহিরি শিক্ষা? না বাবা, ওটা হচ্ছে বাতিনি শিক্ষা। যেখানে আমার বাবা ভান্ডারির একটা গান আছে, কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি, আমার বাবা ভান্ডারি কাগজ কলম ছাড়া বাবাই করে মাস্টারি। তাহলে ওই স্কুলে লেখাপড়া করলে সেখানে কখনো কাগজ কলমের প্রয়োজন হয় না, সেখানের শিক্ষাই হচ্ছে যার যার সিনাই সিনাই। গুরু যদি তার ভক্তকে বুকে টেনে যদি একবার যদি আলিঙ্গন করে, ওই গুরুর কাল থেকে ভক্তের কাল্পে চলে যায়, ওইভাবেই তারা বাতুন শিক্ষা অর্জন করে। আর ওই বাতুন শিক্ষা অর্জনের মাধ্যমে যদি একটা গন্তব্য যদি পৌঁছাইতে পারে, সেখানে যদি গুরুর যদি ওই ভক্তের প্রতি যদি একটু দয়া কৃপা থাকে, ওই ভক্ত একদিন গুরু হইতে পারে। আমার কথা কি বাজান খারাপ লাগে? আমি যদিও হয়তো এই জায়গার অনেক কিছু আমার বুঝতে সময় লাগতে পারে, বেদবি মাফ করবেন, তাই একটু জিজ্ঞেস করলাম যে কথা কি কোনো খারাপ লাগে কি না। যদি কথা খারাপ লাগে আমি কমিয়ে দিব। আর গুরুর পালায় যে ব্যক্তি থাকে তার একটু কথা বেশি বলতে হয়, 10টা কথা একটা দিক মীমাংসা করতে হয়, একটা দিক মীমাংসা করার জন্য 10টা কথা বলতে হয়, তাই বেদবি মাফ করবেন। তাই আসুন, শিক্ষা আমাদের দুই প্রকার শিক্ষা অর্জন করতে হবে। যেমন আপনার জাহিরি শিক্ষার প্রয়োজন আছে দিন দুনিয়াতে চলার জন্য, আর ওই খোদাকে চেনার জন্য আপনাকে বাতুনি শিক্ষাও অর্জন করতে হবে, করতে হবে। তাই ওই বাতুনি শিক্ষা অর্জন করার জন্য একজন নাইবে রাসূল, একজন আল্লাহর ওলির কাছে, একজন মুর্শিদের কাছে গিয়ে নিজেকে আমরা চিনবো, নিজেকে আমরা জানবো, তবেই একজন প্রকৃত মানুষ হইতে পারবো। এবং ওই গুরুর যদি দয়া থাকে তাহলে সেও একদিন আল্লাহওয়ালা ব্যক্তি হইতে পারে। গুরু নাম কি যে করলো সাধো?
ছেলে পাল্লা দিল বাজান ধর্ম রাজা সরে। বলি কথা বলি কথা পালাই অনুসারে, যেইভাবে তে পাল্লা দিল ধর্ম রাষ্ট্রবাদে। আমি বলি কথা বলি কথা এই না রাষ্ট্রবাদে, আজকে জুলিয়া বেগম যিনি আছেন গাইবে ভক্তের পাল্লায়, পুতুল দেওয়ার গাইতেছে বাবা গুরুর না পালায়। গুরুর পালাই থেকে কালাসা একটি গান আমার গেল শেষ ইয়া। এইবার আমি ভক্তের সাথে কিছু লেনা দেনা করব আসরে, আমি ভাবিলাম দাঁড়াইয়া প্রথমবারে যদি কোনো কথাই আমি যদি বাবা না রেখে যাই তাহলে সবাতে পূর্ণ হবে না, এটা মাথায় আছে তাই। ছোট যদিও পালাটা শুরু হয় ভক্তের থেকে কিন্তু গুরু তার জায়গা থেকে সে গান করতে পারে। এখন পালাটা শুরু হয় বিষয়টা মানি হচ্ছে, কারণ জিজ্ঞাসনা কিন্তু গুরু কিন্তু আগে করে না, জিজ্ঞাসনা কিন্তু ভক্তের কাছ থেকেই। আর সেই জন্যই বললাম যে পালাটা হয় শুরু হয় ভক্তের কাছ থেকে। এখন আমি এমন কিছু জিজ্ঞাসা করতে পারবো না যেটা তার সাথে যায় না। ওইটা বলতে পারে যে পুতুল দেওয়ান আমাকে কি কথা জিজ্ঞাসা করলো, উনি গুরু মানুষ হইয়া আমি এখনো ভক্ত তার কাছে আসলামও না, কিছু জিজ্ঞাসা করলাম না, আমার কি এমন কথা জিগায়। তো জুলিয়া বেগম কিন্তু যেমন তেমন কিন্তু ভক্ত না, এটা হলো খুব খুব শক্ত একটা ভক্ত। তাহলে জুলিয়া বেগম কি শক্ত একজন ভক্ত? বাজান আমরা যখন মানুষ যখন জাহিরি কথা বলি, স্কুলে যখন আমরা ভর্তি হই, ধরেন প্রাইমারি স্কুলে ভর্তি হব, এই যে কিছুদিন আগে জানুয়ারি মাস গেছে না, বাংলাদেশের যত স্কুল আছে সব স্কুলেই কিন্তু পোলা পয়েন্ট ভর্তি হয়েছে। আবার যাই মনে করেন ফাইভ পাস করছে, হ্যাঁ সিক্সে ভর্তি হয়েছে। যাই মনে করেন যে মেট্রিক দিয়ে ফেলছে, হ্যাঁ আবার কি কলেজে ইন্টারে ভর্তি হয়েছে। ভর্তি আপনাকে হইতেই হবে, এক একটা ক্লাস যখন আপনি শেষ করবেন আপনাকে পুনরায় আবার উপরে ওঠার জন্য ভর্তি হইতে হবে। তো ঠিক এইরকম ক্লাস বাই ক্লাস আমরা যখন ভর্তি হতে যাই তখন কিন্তু একটা স্কুলে ফ্রি কিন্তু দিতে হয়, ফিস দিতে হয়, দিতে হয় না? আপনাদের দেশে এটা আছে কিনা জানি না, তবে আমগো দিক দিয়ে আছে। স্কুলে টাকা শোনো কোনো কথা হয় না। এখন সে যদি শিষ্য হইতো তাহলে আমি কইতাম যে দেখি জুলিয়া বেগম যেহেতু আমার কাছে আসবে, গুরুর কাছে আসবে, সে কি নিয়ে আসবে, এমন একটা কথা হইতো আমি তাকে জিজ্ঞেস করতে পারতাম। এটা গুরু শিষ্য আসলে ওই লাইন মতে কথাটা চলে আসে, সে যেহেতু ভক্ত তাই তাকে আমাকে ওই ভক্তের পর্যায়ে কিছু কথা জিজ্ঞাসা করতে হবে, বলতে হবে। আপনার কাছে আমার একটু জানার বিষয়, গুরু তার ভক্তের কাছে জানে কি জানে? যেই ভক্ত সব সময় গুরুর আশ্রয়ে থাকতে চায়, চরণে থাকতে চায় ভক্ত হইয়া, তার কিন্তু তিনটা কর্ম করতে হয়, যেই কর্ম কিন্তু শিষ্য করে না ওই কর্মটা ভক্ত করতে হয়। শিষ্য হইল একরকম, ভক্ত হইল আরেক রকম। সাধুগুরু মহৎ বলে শিষ্যের স্থানটা হচ্ছে একের ঘরে আর ভক্তের স্থান হচ্ছে নাকি উনিশের ঘরে, আর গুরু থাকে নাকি বিশের ঘরে, এটা গুরু গোসাই যারা তারা কিন্তু বলে। তাহলে দেখেন ভক্তের হিসাব আর শিষ্যের হিসাব কখনো এক না। তাহলে ওই ভক্ত গুরুর আশ্রয় থাকতে হলে, গুরুকে পাইতে হইলে, খাঁটি ভক্ত হইতে হলে তাকে তিনটা কর্ম করতে হয়। ওই তিনটা কর্ম যদি সে যদি পরিপূর্ণ করে তবেই সে কিন্তু ভক্তের কাতারে থাকে। তাহলে তিনটা কর্ম কি? প্রথমে হচ্ছে মায়ের সাথে মিলন করা,
দ্বিতীয় হচ্ছে ভাইকে হত্যা করা, তৃতীয় হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া। এখন আমি একটু জানতে চাই এই তিনটা কর্ম কি, যে তিনটা কর্ম অবশ্যই জুলিয়া বেগম করেছে তার জন্যই সে ভক্ত হয়েছে, কারণ সে আজকে ভক্তের পালায় গান করবে। তাহলে অবশ্যই এটা আমাকে আগে খোলাসা করতে হবে, এই তিনটা কর্ম কি। এই তিনটা কর্ম যতক্ষণ পর্যন্ত একজন ভক্ত না করবে সে পরিপূর্ণ একজন ভক্ত হইতে পারবে না। এরপরও ভক্তের আরও অনেক সাধন ভজন থাকে, সাধন ভজনের তো হিসাব আর না, এটা হিসাব দেওয়া যাবে না। তো একটু আমি জানতে চাই, প্রথমে হচ্ছে মায়ের সাথে মিলন করা, দ্বিতীয় হচ্ছে ভাইকে হত্যা করা, তৃতীয় হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া। তাহলে এই তিনটা কর্ম কি আপনার মাধ্যমে ভক্ত যারা আছে তারাও জানতে পারবে। এখন অনেকে কইতে পারে, আরে মায়ের সাথে মিলন করা, ভাইকে হত্যা করা, স্ত্রীকে তালাক দেওয়া, আপনি শরীয়তটাও ঠিক রাখবেন, আপনি তরিকতটাও ঠিক রাখবেন। শরীয়তে কিন্তু স্ত্রীকে তালাক দেওয়া যায় না, কি বাজান, শরীয়তে আছে ভাইকে হত্যা করা যাবে না। তবে কিছু কিছু স্ত্রীরা অনেকে আবার তালাক দেয়, এটা আবার পেছো ধরতে পারে, এটা হইলে আবার অন্য বিষয়, বেশি বাইরে গেলে এদের তো রাখা যায় না, কি বাবা একটু ছাড়াই করতে হয়। ভাইকে হত্যা করা, মায়ের সাথে মিলন করা, তাহলে এটা যারা আমরা শরীয়তে আছি তাদের কাছে এটা গ্রহণযোগ্য না। তাই আমি বলবো আমার ভক্তকে, শরীয়ত যেন ঠিক থাকে, তরিকত যেন ঠিক থাকে, দুইটা ঠিক রাখা। আপনি কিভাবে আজকে ভক্ত হইয়া পরিপূর্ণ হইয়া আজকে আপনি দাঁড়াইয়া গান করবেন, এই প্রথম আসরে একটু আপনার সাথে আলাপ সালাপ করার জন্য এটা আমি জিজ্ঞেস করলাম, ভক্তের মনে যেন আবার কষ্ট যেন না যায়। কল্প তরু রিক্ত কর তপ্ত মরু করুণার ঝর্ণাতে, তুমি মম প্রিয়তম নাইকে হো তোমার সম, প্রণাম লহ শ্রীচরণে। আমি প্রথমেই আজকে যিনি আমার গুরু, যেহেতু তাকে গুরুর ভূমিকায় রাখা হয়েছে, এখানে কে বয়সে বড় কে ছোট এটা বিষয় না, আজকের জন্য সে যেহেতু আমার গুরুর ভূমিকা আছে, আমি আমার গুরুকে তার মধ্যে রেখে আজকে গান করব। তাই সর্বপ্রথমে আমার গুরুর চরণে আমার একটি প্রণাম থাকবে, একটি ভক্তি থাকবে, এবং আমি নজরানা দিয়ে তারপর আমি আমার পালার মধ্যে যাব। চমৎকার একটি কথা, আহা গুরু ভক্ত পালাটা শুনলেই যেন মনে হয় গায়ে কাটা দেয়। এই পালাটার মধ্যে এমন চাওয়া পাওয়া, এমন বিরহ, এমন আবেগ অনুভূতি কাজ করে পালাটার মধ্যে। দয়াল বললেন, ভক্ত হইতে হলে এবং কোনো ভক্ত গুরুর আশ্রয়ে থাকতে হলে তার তিনটি কর্ম করতে হয়। আমি অবশ্যই তার জবাব করার চেষ্টা করব, কিন্তু তার আগে আমি আমার পালা থেকে একটি গান রাখি। একজন ভক্ত এই পৃথিবীতে ইহকাল বলেন পরকাল বলেন, সেখানে গুরু ছাড়া, গুরুর নাম ছাড়া আর কিছু সে চায় না। সে দোজক বেহেস্ত যাই বলেন না কেন, সে কোনো কিছুর তোয়াক্কা করে না, সে কিছুই চায় না, সে শুধু চায় দয়াল তুমি আমাকে
তোমার করে নিছো কিনা, আমাকে তুমি আপন করে নিছো কিনা, তুমি বান্ধব আমার হয়ে গেছো কিনা। আমি তোমার নাম ছাড়ার কিছু চাই না, তোমাকে ছাড়া আমার চাওয়ার কিছু নাই। তাই সেখান থেকে সাধক কি বলেছে ঠিক ওখান থেকেই লক্ষ্য করে আমার সর্বপ্রথম গানটি থাকবে। ওরে তোমার নামে আমায় করলো পাগল, গুরু গো তোমার নামে আমায় করলো পাগল, সুমধু সুমধুর নাম খানি শোনা আমারে, দয়াল তুমি আপন কইরালো, তা না হইলে ও দয়াল চা ওরে নিজে তুমি আপন হো।
হব মায়া বন্ধনেতে, আমার চক্ষু গেল কাঁদতে কাঁদতে, কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দয়া, কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দয়া, কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দয়া। আমার দয়াল গুরু সর্বপ্রথম আমার কাছে তিনি প্রশ্ন রাখলেন কি, ভক্ত হইতে গেলে, গুরুর আশ্রয় থাকতে গেলে
প্রত্যেকটা কর্ম করতে হবে, তাছাড়া সে গুরুর আশ্রয়ে থাকতে পারবে না। সেই তিনটা কর্মগুলা কি কি? তার মধ্যে সে বলে দিয়েছে কিছুটা, সে আভাস আমাকে দিয়ে গেছে। কি সে বলেছে? এক নাম্বার হচ্ছে মায়ের সাথে মিলন করতে হবে, দুই নাম্বার ভাইকে হত্যা করতে হবে, আর তিন নাম্বার হচ্ছে স্ত্রীকে তালাক দিতে হবে। আচ্ছা, আমি তো জবাব করব, কিন্তু তার আগে আমি একটু বলতে চাই, ও গুরু, গুরু তো অন্তর্যামী, সে তো ভক্ত, কি করেছে না করেছে সেটা সবই সে জানে। আরে কি বাবা, জানে না? সত্য, সেই জন্যই তো সে গুরু, সব জানে। আমার কোন ভক্ত চুরি করছে, আমার কোন ভক্ত ডাকাতি করছে, আমার কোন ভক্ত এবাদত বন্দিকি করতেছে, কোন ভক্ত আমার নাম নিচ্ছে, কোন ভক্ত আমাকে মুখে মুখে ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি যা আছে এগুলো সবই কিন্তু গুরু জানে। জানে গুরু দয়াল, আমি এগুলো করছি কিনা আপনি কি জানেন না? আপনি তো জানেন, তারপরও গুরু তো গুরু, যেহেতু মুক্তি একবার বলে ফেলছে, আমার তো তার গুরুর হুকুম হচ্ছে ফরজে আইন, গুরুর হুকুম তো আমার অবশ্যই মানতে হবে। গুরু যাই নাও যদি বলে যে আমার ভক্তকে আমি একটু পরীক্ষা করতে চাই, আমার ভক্ত ঠিক আছে কিনা না বাঁকা পথে আছে, তো গুরু যদি পরীক্ষা করতে চায় তাহলে ভক্ত হয়তো আমার পরীক্ষা দিতে বাধ্য নাকি? তাই তো আমি বলি, প্রথম যে তার কথাটা মায়ের সাথে মিলন করতে হবে। বাবারা, মিলন অর্থ কি আপনারা কিন্তু বুঝেন? মিশে যাওয়া। কি মিলন হচ্ছে? মিশে যাওয়া। যেমন আমার রাসূল পাক মেরাজ করতে গিয়েছিলেন আল্লাহর কাছে, আমরা অনেকে বলি যে মেরাজে গিয়েছিলেন, আবার কেউ বলি যে আল্লাহর সাথে মিলনে গেছিলেন, কেউ বলি সাক্ষাতে গেছিলেন, কেউ বলি উর্ধে গমন করছে। আছে না বাবা? তো মিলন অর্থ হচ্ছে মিশে যাওয়া। এই যে মায়ের সাথে মিলন করা, এর মানে হচ্ছে মাটির মতো স্বভাব চরিত্র করতে হবে। মার আরেকটা নাম কিন্তু মাটি, আবার মাটিকে কিন্তু মা বলে, বলি না মা খাকি, খাকি মানে বলি তো, তো মাটি হচ্ছে মা। এখানেই তরিকা জগতের কথা আর জাহিরি যে কথা, এটা কখনোই এক হবে না, কারণ এই জাহিরি জগতের যেখানে হলো শেষ, তরিকা জগতে সেখানে হচ্ছে শুরু, তাই না বাবা? কত সত্য। তো এখানে মাটিকে বোঝানো হয়েছে, একজন ভক্তের মাটির মতো স্বভাব চরিত্র তৈরি করতে হবে, অর্থাৎ গুরু তাকে যা বলবে, গুরু তাকে দিয়ে যা করাবে, গুরু যদি বলে আজকে তুমি পাঁচ দিন এখানে বসে থাকবা তুমি উঠতে পারবা না, সে যদি সঠিক ভক্ত হয় তার মানতে রাজি, অবশ্যই গুরু যা বলবে তাই করতে হবে। এই দেখেন মাটির মধ্যে আমরা পৃথিবীর কত মানুষ আমরা পাড়াইতেছি, আবার ওই যে কোদাল দিয়ে মাটি কাটতেছি, এই মাটির উপরে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হচ্ছে, হচ্ছে না বাবা? মাটি কি কখনো কথা বলছে? মাটি কি কষ্ট পায় না? কিন্তু তাকে সহনশীলতা আল্লাহ পাক দিছে, এই জন্য বলেছে মাটির মতো স্বভাব বানাও, গুরু তোমাকে যাহা করাবে তুমি করতে বাধ্য হবে। তাই তো এবার আসলো দুই নাম্বার, ভাইকে হত্যা করা। দেহের মধ্যে আল্লাহ পাক ছয়টা রিপু দিয়েছে, ভাই হচ্ছে ভাইয়ের সঙ্গী, আর প্রতিটা মানুষের মধ্যে যে স্বররিপু আছে, স্বর অর্থ ছয়, ছয়টা রিপু যে আছে এই রিপুকে বলা হয়েছে সঙ্গী। এই সঙ্গীগুলোকে হত্যা করতে হবে, কাম ক্রোধ লোভ মদ মায়া মাছ সর্চ, আর এই স্বররিপুকে যদি হত্যা না করা যায় গুরুপ্রেমে কখনোই ডুবা সম্ভব না, গুরু ভজন সাধন ওই ভক্তের দ্বারা কোনোদিন হবে না। সত্য কথা, বাবা সব পারে। এবার আসলো তিন নাম্বার, স্ত্রীকে তালাক দিতে হবে। আরে এখানে স্ত্রীকে তালাক দাও বলতে বুঝাইছে হচ্ছে বাঁকা তারা পদগুলোকে বাদ দিতে হবে। দেখবেন স্ত্রী যখন কথা না শুনে, আছে অনেক স্ত্রী আছে কিন্তু স্বামীর উপরে মাতব্বরি করে, কি বাবা করে না? করে এক লাইন বেশি বুঝে, ওই যে বেশি যখন বুঝে তখন তারা এমন বুঝা বুঝায় জামাইতে, কয় তোর বুঝনে তুই থাক, তুই যা বাপের বাড়ি যা, আমার তোর বুঝে থাকার দরকার নাই, এরকম তারা কিছু স্ত্রী আছে না? আছে কিন্তু এখন কিন্তু বেশিরভাগ এটা চলতেছে, মা বোনের আবার মন খারাপ করেন না, এটা কথা দিয়ে দেখাইলাম।
কারণ নারীর মতো নারীও আছে আবার পুরুষের মতো পুরুষ আছে, আবার নারীর মতো নারীও নাই পুরুষের মতো পুরুষও নাই। ঠিক আছে, এটা আমি এক্সাম্পল বুঝাইলাম। এই জন্য ওই যে স্ত্রী যেমন বাঁকা তারা পথে চলে, কথা শুনে না বাঁকা তারা হলে তাকে বাদ দিতে হয়, তদ্রূপ এখানে এটাই বোঝানো হয়েছে যে স্ত্রীকে তালাক দেওয়া মানে হচ্ছে বাঁকা তেরা পথগুলোকে তুমি বাদ দাও, সবসময় গুরুর নামে আল্লাহ রাসুলের নামে তুমি সোজা পথে চলো, এই হচ্ছে তার কথা। আমি চেষ্টা করলাম জবাব করার জন্য। এবার আমি আমার দয়াল গুরুর কাছে কিছু জানতে চাই। দয়াল, আমার জানার বাসনা আপনি বলবেন, সেই সৃষ্টি জগতে, সেই রোহানি জগতে আমরা পৃথিবীতে যত মানুষ আছি সকলেই কিন্তু আমরা সেখানে মুরিদ হয়ে আসছি, কি বাবা, আমরা মাথা নত করে আসছি। আমরা সৃষ্টি জগতে আমরা ছিলাম ভক্ত, গুরুকে ছিল এক মহাগুরু যিনি আল্লাহ পাক সৃষ্টিকর্তা, সেখানে আমরা সবাই ভক্ত ছিলাম, আমরা মুরিদ হয়ে এসেছি। কিন্তু দয়াল, সেখানে মুরিদ হয়েও এই ধরা ধামে এসে আপনি হয়েছেন আজকে গুরু, আমি হয়ে গেছি ভক্ত। আমার জানার বিষয়, আমি কোন অপরাধে আজকে ভক্ত হইলাম, কোন গুণের অধিকারে, কোন গুণে আজকে আপনি গুরু হইছেন, বুঝতে পারছি বাবা বিষয়টা? গুরার খবর। আমি কোন ভুলে, কোন ভুলের কারণে, কোন অপরাধে আজকে আমি ভক্ত, আর কোন গুণের কারণে আজকে আপনি গুরু হয়েছেন, গুরুর গুরুত্ব পেয়েছেন, এটা আপনার কাছে আমার জানার বাসনা রইল। আরেকটা কথা, আপনি একটু ছোট করে বলে যাবেন, এটা আসলে আমার জন্য না, যেহেতু আজকে আমি ভক্তের পক্ষে দাঁড়িয়েছি, সমস্ত ভক্তকুলের হয়ে আমি আপনার কাছে একটু জানতে চাইব। আমার মনে হয় আমি শুধু জানবো না, আমার জানার পাশাপাশি আজকে এখানে যারা ভক্তকুল আছে তারা সবাই জানতে পারবে বিষয়টা। বাবারা, আমাদের চাইতে আপনারা অনেক বেশি জানেন, কিন্তু আমরা দুটি শিল্পী শুধু ওই জানা কথাগুলোই একটু মনে করিয়ে দিচ্ছি। দ্বিতীয় কথাটা হচ্ছে, আপনি বলবেন দয়াল, গুরু প্রাপ্তি পথের মোকাম কয়টা? ওই যে আপনি আমাকে যেখান থেকে কথাটা বলেছেন, আমার ঠিক ওখান থেকেই জানার বাসনা, আমি যে গুরুপ্রাপ্ত হব, গুরুপ্রাপ্তি তো বাবা বুঝেন, গুরুপ্রাপ্তি পথের মোকাম কয়টা? যেই মোকামগুলো জানলে, আমি বুঝলে সেই পথে যাইতে পারবো, এটা যদি একটু ছোট্ট করে দয়াল বলে দেন তাহলে সুন্দর হবে। আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও।